আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম আমার আফটিনস ওয়ার্ল্ড থেকে আরও নতুন একটা ভিডিও নিয়ে। আলমারির কাপড় চোপড় দেখাচ্ছি, তাতে নিশ্চয়ই বুঝতে পারছেন আবার কোথাও বেড়াতে যাচ্ছি। ঠিক তাই, বাবার বাসায় রাজশাহীতে যাচ্ছি দুই দিনের একটা ট্যুরে। তো কাপড় চোপড় আলমারি থেকে বের করে নিচ্ছি, সাথে কিছু সাজুগুজু জিনিসও নিয়ে নিচ্ছি। কাজলগুলো অনেক দিনই কাটা হয়েছিল না, তো সেই কারণে কাজলগুলো একটু কেটে নিচ্ছিলাম, সাথে টুকটাক কিছু অর্নামেন্টস গুছিয়ে নিচ্ছিলাম। তো এই যে এই তিনটা কালারের কাজল আমি ইউজ করি, একটা হচ্ছে সি গ্রিন কালার, একটা ব্লু এবং একটা হচ্ছে ব্ল্যাক। তো বাবার বাসায় যাবো, এই কারণে হাতে একটু মেহেদিও দিয়ে নিয়েছি। তো রাতের বেলা মোটামুটি সমস্ত ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি করে রাখলাম, সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করেই চলে যাব। আমরা কপোতাক্ষ ট্রেনে করে যাব, সকাল 9:02 ট্রেন। আমি আর আমার বর রাজশাহীতে যাচ্ছি, আর সাথে আমার দেবর গ্রামে যাচ্ছে, ওর স্কুলে জয়েন আছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা রেডি করে নিচ্ছি, রুটিগুলো বানানোই ছিল, শুধু সেকে নিচ্ছি, সাথে চা আছে, চা খাচ্ছি আর রুটিগুলো সেকছি। পাশাপাশি রেডিও হয়ে যেতে হচ্ছে, কারণ খুব বেশি সময় নেই। এছাড়া গাছে পানি দিয়ে নিয়েছি, কারণ যেহেতু কয়েকদিন বাসায় থাকবো না, 2-3 দিনের মতো। তো নাস্তাগুলো রেডি করে নিয়ে তিনজন একসাথে বসে নাস্তা করছি। তো নাস্তার টেবিলে ছিল রুটি, ডিম ভাজি, একটা ঘণ্ট ছিল লাউয়ের এবং একটা ভাজি ছিল, সাথে ছিল চা। তো নাস্তা করে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। তো এই তো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। ট্রেন মোটামুটি 45 মিনিট লেট, তো এর মাঝেই সাগরদাঁড়ি ট্রেনটা চলে এসেছে। এটা রাজশাহী থেকে রওনা দিয়েছিল সকাল 6:40, এটা এখন সরাসরি খুলনা চলে যাবে। তো ট্রেন যখন আসলো, তাই ট্রেনেরও ভিডিও করলাম, আমার ট্রেন ভীষণ ভালো লাগে। তো অবশেষে 10:00 আমাদের ট্রেন আসলো, তো সেই ট্রেনে করে এখন রওনা দিয়ে দিয়েছি আমার প্রিয় রাজশাহীর উদ্দেশ্যে। ট্রেনে যাচ্ছিলাম, ট্রেনের ভেতরে প্রচুর পরিমাণে ভিড় ছিল। আসলে এই ট্রেনটাতে বেশ রুগী থাকে, তো এই কারণেই আর কি এই ট্রেনটা খুব ভিড় হয়, সকালে টিকিটও খুব একটা পাওয়া যায় না। তো ঈশ্বর দিতে এসে ছোলা ভুনা খাচ্ছিলাম, এই ছোলা ভুনাটা আমি ঝাল দিয়ে খেতে খুব ভালো লাগে, আমি একটু বলে দিই বেশি করে কাঁচামরিচ দিয়ে দিতে। তো অবশেষে 1 ঘন্টা লেটে আমি রাজশাহীতে এসে পৌঁছাইছিলাম 1:00। এরপর আব্বু আম্মুর নতুন ফ্ল্যাটে প্রথমবার এসেছি, কেমন একটা মনে হচ্ছিলো যে নিজের বাড়ি ফিল হচ্ছিলো। এতদিন পর মনে হলো যে হ্যাঁ, বাবার বাসায় আসলাম। তো যাই হোক, আম্মুর সাজানো গোছানো বাড়িঘর একটু একটু ভিডিও করছিলাম, আর এই তো রান্নাঘর এখনও পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি। তো আমি আসবো জন্য আম্মু গরুর মাংস রান্না করেছে, তো এই গরুর নলাটা আম্মু আলাদা করে রেখেছে। আমি একটু হাড়হাড্ডি খেতে খুব পছন্দ করি, এজন্য বলছিলাম এই হাড্ডিগুলো আগে তুলো, এগুলো আমি নিয়ে খাবো। তা আম্মু মাংস বাটছিল বাটিতে করে, তা আমি খেতে বসে গিয়েছি, বেশ মজার মজার আইটেম রান্না করেছে। আম্মু অপেক্ষায় থাকে আমি কবে আসলে যাব, এই জন্য সব খাবার ফ্রিজে রেখে দেয়। তো এই তো এই গরুর মাংসের নলাটা রেখে দিয়েছিল যে আমি খেতে পছন্দ করি, তো ভেতরে বেশ অনেক ক্যালসিয়াম ছিল, এটা আমার খুব পছন্দের। তো এত ছিল যে আমরা সবাই মিলেই খেয়েছি, আমি সবাইকে একটু একটু করে দিয়েছিলাম। এরপর সারাদিন পর সন্ধ্যার দিকে বিকেলে নাস্তা বানাচ্ছিলাম। তো এর মাঝে আমার এক ভাইয়া এসেছিলো, ডিপার্টমেন্টের বড় ভাই, উনি আমার কাছ থেকে গুড় নিচ্ছিলেন, আর সাথে ভাইয়া আমাকে একটা বই গিফট করেছিলেন, তো এই কারণে উনি এসেছিলেন। তো একটু বাঁধাকপির পাকোড়া করছিলাম, তো ভাইয়ার জন্য সাথে আমাদের পরিবারের সকলের জন্যেই বাঁধাকপির পাকোড়া করেছিলাম এবং সাথে চা। তো ভাইয়া বেশ খানিকটা সময় আমাদের সাথে ছিল, অনেক গল্প করেছি, আমার আব্বু অনেক খুশি হয়েছে। ভাইয়া পাখির ছবি তোলে, তো সেই পাখির ছবিগুলো আব্বুকে দেখাচ্ছিলো, আব্বু ভীষণ খুশি হচ্ছিলো। তো এটা পরদিন সকালবেলা আম্মু ভাত ভাজি করেছিল, অনেক ভাত বেঁচে গিয়েছিল, তো এই জন্য ভাত ভাজি করা হয়েছিল সকালবেলা। তো আজকে সারাদিন বাসায় অনেক গেস্ট থাকবে, আমার চাচা শ্বশুর, আমার শ্বশুর, সাথে আমার দেবররা সবাই আসবে। তো এই কারণে সকালবেলা ভাত ভাজি আর ডিম ভাজাতেই শেষ, আর দুপুরের আয়োজন করেছি, অনেক ব্যস্ত ছিলাম, সেরকম ভিডিও করতে পারিনি। তো যখন সকালের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমি তখন একটু ফোনটা হাতে নিয়ে সবার ভিডিও করছিলাম। তো এতে আমার শ্বশুর বসে আছে, আমার বর, সাথে আমার ভাই, আমার দেবররা সবাই বসে আছে। একসাথে থাকলে সব থেকে বেশি ভালো হয় যেটা আড্ডাটা, সবাই মিলে একসাথে আড্ডা দেওয়া হয় আর খাওয়া দাওয়া হয়, প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হয়। তো এতে দই, মিষ্টি, রসমালাই, কোক সব রকম কিছুই আছে। তো
আমার চাচি শাশুড়ি রসমালাই নিয়ে এসেছিলো, আমরা রসমালাই খুব পছন্দ করি এর জন্য। আর আমার আব্বু কালো জাম নিয়ে রেখেছেন, কারণ চাচি কালো জাম পছন্দ করে এর জন্য। তো যাই হোক, যার যেটাই পছন্দ হোক না কেন, আমরা সব খেতে পারছি, এটাই হলো আসল কথা। তো চাচিরা চলে গেল, আমি তার কিছুক্ষণ পরেই আবার চাচিদের বাসায় চলে গিয়েছিলাম। আব্বু আম্মুর সাথে কিছুটা সময় একসাথে কাটালাম বিকালবেলা চা নাস্তা খেয়ে। আর পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম আমার সেই প্রিয় জায়গায়, আমার চাচা শ্বশুরের বাসার। এই কর্নারটা আমার ভীষণ প্রিয় এবং আমি গেলে ওখানেই ঘুমানোর ইচ্ছা থাকে, সুযোগ হলে ওখানে ঘুমাই। তো আজকে সুযোগ হয়েছিল, তাই আজকে এখানে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে এত সুন্দর একটা পরিবেশ দেখলে কার না ভালো লাগে বলেন। তো আশা করবো সারাটা দিন আমার ভালো কাটবে। তো চলুন দেখি আমার সারাটা দিন কেমন কাটে, আপনাদের সাথেই তো শেয়ার করছি। ঘুম থেকে উঠে আমার এক ছোট বোনের হাতের খিচুড়ি খেলাম, সাথে চাচি শাশুড়ি চা বানালো, চা খেলাম। সকালবেলা উঠে খিচুড়ি আর চা কম্বিনেশনটা কিন্তু একদম জোস। আমি প্লেটের ভেতরে কাপ রেখেছিলাম জন্য আমার চাচা শ্বশুর বলছে, কী ব্যাপার প্লেটের ভেতরে কাপ রেখেছো কেন? পরে চাচি এসে বলছে, কেন তুমি বুঝছো না, ও হচ্ছে ভিডিও করছে। আসলে সবাই আমাকে অনেক সাপোর্ট করে, খুবই ভালো লাগে এর জন্য। তো এরপর আমার সেই ছোটো বোন আমাকে দাওয়াত করেছে, যেহেতু আমি খুব অল্প সময়ের জন্য গিয়েছি, আমাকে সে বলেছে প্লিজ ভাবি আমার বাসায় কিন্তু আসতেই হবে, আমি নতুন একটা রান্না শিখেছি, মানে বাঁধাকপির পাকোড়া সে করা শিখেছে, সে আমাকে সেটা খাওয়াবে এবং তার হাতের দুধ চা। তো সকালে নাস্তা পানি করে ওর বাসায় চলে গিয়েছি। তো ওকে কাজে একটু হেল্প করছিলাম, অনেক ছোট একটা মেয়ে, কেবল SSC পাস করলো ইন্টার ফার্স্ট ইয়ারে। তো ওকে আমি একটু হেল্প করছিলাম। ওখানে আমি আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি আর আমার বর আমরা চারজন গিয়েছিলাম। তো ও একদম অস্থির হয়ে গিয়েছিলো যে কোনটা রেখে কোনটা করবে, বারবার দুধের যে চুলাটা সেটা জড়িয়ে দিয়ে যাচ্ছে আর দুধ উতলে একদম চুলার ভেতর পড়ে যাচ্ছে, কী একটা অবস্থা। আমি বলছি তুমি শান্ত হও, তুমি শান্ত হও, আস্তে আস্তে করো, কোনো সমস্যা নাই। তবুও সে হুড়াহুড়ি করছিলো, বাঁধাকপির পাকোড়া তো ভেজেছেই, সাথে চানাচুর মাখা করেছে এবং ওর হাতের নাকি এটা স্পেশাল চানাচুর মাখা। তো স্পেশাল চানাচুর মাখা রেডি করছিল, ততক্ষণে আমি ওর যে বাঁধাকপির পাকোড়াগুলো ছিল সেগুলো তেল থেকে তুলে একটা টিস্যু পেপারের ওপর রাখছিলাম যাতে এক্সট্রা তেলগুলো শুষে যায়। এবার আমার ছোট বোনের স্পেশাল সেই চানাচুর মাখাটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো সে পেঁয়াজ কাঁচামরিচ কুচি কুচি করে কেটেছে, এবার কাটার পরে এটা সুন্দর করে মাখাবে এবং আমাকে বলছে ভাবি আপনি ভিডিও করেন আর আমার পেজের জন্য রেডি করি। তো ওরও একটা পেজ আছে, পেজটার নাম হচ্ছে তোমাকের জন্যে। ওর দেশের ভাষা যেহেতু নওগাঁ, ও নওগাঁর ভাষাতেই এই ভিডিওতে কিছু কমেডি কন্টেন্ট তৈরি করে শেয়ার করে। তো অবশ্যই ওর পেজটাও আপনারা দেখবেন, ফলো করবেন। এরপর লবণ আর সরিষার তেল কাঁচামরিচ পেঁয়াজের ভেতরে দিয়ে চানাচুরটা খুব সুন্দর করে মাখিয়েছিল, আসলে ওর হাতে জাদু আছে, অনেক টেস্ট লেগেছিল খেতে। এই চানাচুর মাখানোর সাথে বাঁধাকপির পাকোড়া, সাথে আবার ছোট মানুষ প্রাইভেটে গিয়েছিল বুদ্ধি করে আসার সময় একটা বম্বে সুইটসের চিপস নিয়ে আসছে, কারণ সে বলছে আন্টিরা আসবে ভাবিরা আসবে, আমি যদি সামনে কিছু না দিতে পারি তাহলে কি হয়, এ কারণে সে চিপসও কিনে নিয়ে এসে আমাদের সামনে দিয়েছে। সাথে বাসার বিস্কিট ছিল, সেই বিস্কিট দিয়েছে। তো এই সে আমাদেরকে আপ্যায়ন করছিল, মানে ছোট মানুষ কিন্তু অনেক ম্যাচিউরড, খুব লক্ষ্মীমন্ত একটা মেয়ে। এরপর দুধ চা বানাইছে, তো দুধ চা ছাকছিল, আমি সাহায্য করছিলাম ওকে, ওকে ভিডিও করে দিচ্ছিলাম, সাথে আমার নিজের ভিডিও কন্টেন্টের জন্য আমি ভিডিওটা করে নিয়েছিলাম। এত সুন্দর দুধ চা বানায়, মানে কি আর বলবো, চিনি লিকার সাথে দুধ একদম পারফেক্ট ছিল। আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি আমি দুধ চা বানাতে পারি না এবং দুধ চার প্রতি খুব বেশি লাভার সেটাও না, কিন্তু দুধ চা যদি পারফেক্ট হয় তাহলে খেতে ভালো লাগে। তো ওর চাটা আসলেই খুবই মজা হয়েছিল। এরপর পরদিন আমরা চলে এসেছিলাম চুয়াডাঙ্গায়, তো ট্রেনে করে এসেছি, ভোর 6:40 ট্রেন ছিল। তো ট্রেনে এই বাচ্চাটা দাঁড়িয়েছিল, তো আমি ওকে কোলে নিয়েছিলাম, যে বসার যেহেতু জায়গা পাচ্ছে না। তো ঈশ্বর দিতে ওরা নেমে গিয়েছিল। তো যাক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমার সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনি যদি তা অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিম বাবুর সাথে কথা বলতে বলতে ঈশ্বর দিতে চলে এসেছিলাম, আর ঈশ্বর দি পার হওয়ার কিছুক্ষণ পরেই তো আমি চুয়াডাঙ্গা স্টেশনে নেমে পড়েছি। তো আজকেও বেশ ভিড় ছিল,
আর ভিড়ের কারণে স্ট্যান্ডিং টিকিট ছিল, অনেকেই দাঁড়িয়েছিল, তো এই কারণে বাচ্চাটাকে কোলে নিয়েই ঈশ্বরদী পর্যন্ত এসেছিলাম। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।